নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ভেটকি মাছের পাতুড়ি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। তো এই ভেটকি মাছের ফিলেগুলোকে এইরকমভাবেই পিস করতে হবে। তো এরপর দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি আমি এর মধ্যে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কি হচ্ছে, মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা লেবুর রসে চলে যাবে। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব, প্রত্যেকটা মাছের সাথে নুন হলুদ আর পাতিলেবুর রস। পাতিলেবুর রস খুব বেশি দেবেন না, আমি একটা গোটা পাতিলেবুর হাফ অংশ ব্যবহার করেছি, কারণ মাছের ফিলে আমার এখানে একটু বেশি আছে। এরপর আমি কলা পাতা চার কোণা করে কেটে নিয়েছি, কেটে আমি ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি শুকনো একটা ন্যাকড়া দিয়ে। এই ভেটকি মাছের পাতুড়িতে কলা পাতা মাস্ট। আপনারাও যখন এই রেসিপিটি বানাবেন তো অবশ্যই এইভাবে কলা পাতা কেটে নেবেন। এবার আমি নিয়েছি সাদা তেল। সাদা তেলটা এইভাবে হাতে নিয়ে কলা পাতার এপিট ওপিটে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে কলা পাতার গায়ে সাদা তেল। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে গরম তাওয়াতে গ্যাসের আগুন লোতে রেখে এইভাবে কলা পাতার এপিট আর ওপিট ভালোভাবে সেকে নিতে হবে। ভালোভাবে এইভাবে সেকে নিলে তাহলে কলা পাতা ভাঙবে না। শুকনো একটা ন্যাকড়া নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কলা পাতাগুলোকে সেকতে হবে। তো আমি এইভাবে প্রত্যেকটা কলা পাতা সেকে নিচ্ছি। এবার আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে বাটা, পোস্ত বাটা আর হচ্ছে সাদা সর্ষে বাটা। এই জিনিসগুলো এই রেসিপির জন্য লাগবেই। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে বাটা। আমি আমার পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করছি। এরপর দিচ্ছি সাদা সর্ষে বাটা, তারপর যেটা দেব সেটা হচ্ছে পোস্ত বাটা, তারপর দেব আমি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। তারপর দিচ্ছি একটু নুন, তারপর আমি দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মাছের পরিমাণ একটু বেশি, সেই বুঝে আমি মশলা এখানে ব্যবহার করছি। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় বা কম হয় সেই বুঝে আপনারা মশলা ব্যবহার করবেন। তো এবার আমি সব মাছের ফিলেগুলো যে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু টাইম, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে একটু মশলা বেঁচেছিল, সেটা একটু জল দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটি অনেক পুরনো দিনের রেসিপি হচ্ছে, খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে সেকে রাখা কলা পাতা আমি দুটো এখানে নিয়ে নিলাম। নেবার পর একটা ভেটকি মাছের ফিলে মশলা দিয়ে মাখানো নিয়ে নিলাম। তো নেবার পর একটা কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে দিচ্ছি। দেবার পর এবার আমি এইভাবে দুপাশ থেকে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে যাতে মশলা বা মাছটা বেরিয়ে না আসে বাইরে। তো আমি ফোল্ড করে নিলাম ভালোভাবে। এবার আমি একটা কাঠের কাঠি দিয়ে এটাকে ভালোভাবে আটকে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা কড়াই নিয়ে নিলাম। তো তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা দিলাম কারণ নিচে যাতে লেগে না যায়। এবার আমি একটা একটা করে পাতুড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। গ্যাসের আগুন একদম লোতে রেখে এই রান্নাটি করবেন।
এবার আমি একটা একটা করে পাতুড়িগুলোকে সাজিয়ে দিলাম। এবার আমি ঢাকনা বন্ধ করে দেব আর 3 মিনিট এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেব। তো 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়ে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, কারণ একদিক দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। তো প্রত্যেকটার আমি এক থেকে আর এক পিঠে উল্টে দিচ্ছি। একইভাবে আবারও 3 মিনিট সেদ্ধ হতে ছেড়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম, 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি যে উল্টো দিকের পিঠগুলো সেম একই ব্রাউন কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আর একটু হালকা 1-2 মিনিট একটু রেখে দিয়ে তারপর নামিয়ে দেব। আবারও ঢেকে দিচ্ছি আমি আর 1-2 মিনিট একটু সেদ্ধ হতে ছেড়ে দিচ্ছি। তো আমার ভেটকি মাছের পাতুড়ি এটা একদমই হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এই মাছটা খুবই নরম একটা মাছ, তো বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, 7 থেকে 8 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো দেখুন আমি নামিয়েও নিয়েছি, এবার আপনাদের একটু খুলে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে আর কেমন অবস্থায় আছে। এটা পুরোটাই ভাপে তৈরি হয় আর কলা পাতার মধ্যে দিয়েই এটা বানাতে হয়। তো কলা পাতার একটা সেন্ট আছে, তো সেটাই এখন বেরোচ্ছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি মাছটা যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার ভেটকি মাছের পাতুড়ি একদম রেডি হয়ে গেছে। সকলে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, খুবই পুরোনো দিনের একটা রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটি খুব ভালো যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলে, লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।